আমিও কিন্তু বিএড করেছিলাম, আমার ইচ্ছা ছিল আমি শিক্ষাগত করব, কিন্তু দুঃখের বিষয় আমি একবারই মানে দিয়েছিলাম, তারপর থেকে বলে মনে করে নিয়েছিলাম যে আর হবে না, কারণ আমি যখন না কাহিনীটা শুনে রাখা ভালো, আমি যখন তখন আমার জ্ঞান ছিল না এই সাদা খাতার, বারো তারার দিকে সম্ভবত, তো আমি এক্সাম দিতে গিয়েছি, তো আমরা যতটুকু পারছি জ্ঞান যতটুকু আছে লিখছি, আমার পিছনে এক ভদ্র মহিলা, তার আগে আর একটা ভদ্র পুরুষ দুজন বসেছিল, খুব খুব চিনা পরিচিতির মধ্যে, আবার এখানে এসে চিনা পরিচিত হয়েছে কি বলতে পারবো না, কিন্তু খুব গল্প করছিল, দুটাটাকেই দেখলাম, এক ভদ্র মহিলাকে ভদ্রকে, তখনও বুঝতাম না যেটা সাদা খেলার খাতার খেলা চলছে, আমরা আমাদের রোল নাম্বার যা এগুলো আছে যথাযথ ভাবে বলে দিয়েছে, গোল চিহ্নের বাইরে না যায় আগে ঠিক করলাম, তারপরে যেগুলো কমন এসেছে ঝাঁটা ঝাঁট উত্তর দিয়েছি, কিন্তু ভদ্র মহিলা পেছনে যিনি ছিলেন আর সামনে, আর আমার বাড়াবাড়ি একটু বদখসরত কি জানেন, আমি একটু আগে পরে একটু দেখি কোথায় কি হচ্ছে, আমার বাড়াবাড়ি বদখসরত না, ভালো বলতে পারেন আমার কাছে হয়তো খারাপ হতে পারে, কিন্তু আমি দেখি এখানে এসে দেখছিলাম এই বিল্ডিং গুলোতে রং হয়নি কেন সেটা ভাবছিলাম, তো এগুলো আমি দেখি, তো এই পরীক্ষা দিতে দিতে যখন দেখছি আমার আবার নাই, আর যতটুকু জ্ঞান ছিল করে দিচ্ছি, এখন টাইম আছে দেখছি দেখছি দেখি আমার পেছনে যিনি ভদ্র মহিলা ছিলেন ও তখন ও লোল নাম্বারটা শেষ করতে পারেনি, মানে ওকে একদম ভালো করে শিখিয়ে দিয়েছে গোল রাউন্ডের বাইরে চলে যায় ঠিক একইভাবে সামনে, এবার আমি কৌতূহল বসে জিজ্ঞাসা করেছিলাম দিদি আপনার কি একটাও কমন আসেনি, আমি তখনও জানতাম না এই যে সাদা খাতার খেলার খাতা মানে সাদা খাতার খেলা চলছে, তো তারপরে আমি বেরিয়ে এসে পড়ে আমি আমার যারা আছেন শিক্ষকরা আছেন তাদেরকে এসে এরকম শেয়ার করছি, এই হয়েছে জিজ্ঞাসা করলো কত কমন পেয়েছে না পেয়েছে হ্যান ত্যান, আমি বললাম আমার পেছনে তো এই এই করছিল, তখন তখন জানতে পারলাম যে ওটা সাদা খাতার খেলা, ও যখন শুনেছি আমি আমার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম যে আমার আর লাভ নেই, তো ব্যাপারটা হচ্ছে যেভাবে রাজ্য সরকার আজকে পর্যন্ত যেভাবে মানুষ পাবলিককে মিসগাইড করছে মেনে নেওয়া যায় না, এই যে 26,000 ছেলে মেয়ে চাকরিটা বাতিল হলো, আপনাকে একটু জানতে হবে, আমি জান বুঝতে পারছি না, আমার থেকেও যারা বেশি এক্সপার্ট তারা এখানে এক্সপ্লেনটা ভালোভাবে করছে না, যারা আইনে বিশেষজ্ঞ তারাও কেন বলছে না, ইভেন একটা কথা বলে রাখি এই বারাসাত শহরে দাঁড়িয়ে বলছি, আমার অনেক বামপন্থী বন্ধুরাও ঠিকঠাক করে ব্যাখ্যা করছে না কেন সেটাও কিন্তু আমি জানি, আমি আশা করব বামপন্থী বন্ধুরাও একটু ঠিকঠাক করে ব্যাখ্যা করুক, শুধুমাত্র পার্থবাবু দায়ী না আরো কেউ দায়ী আছে সেটাও তাদের কাছ থেকে জানতে চাইছি, এখন কি বলছেন মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা যে 27,000-এর মধ্যে সবাই কি আর দুর্নীতি করেছে, অবশ্যই এটা আমার প্রশ্ন, আমারও একটা প্রশ্ন, 27,000-26,000 কি দুর্নীতি করেছে, আমার ক্ষুদ্র এখানে মনে হয় 26,000 দুর্নীতি করেনি, ওর মধ্যে অনেকেই ভালো ভালো মেডাল ভিত্তিতে চাকরি পেয়েছে, কিন্তু তারা আজকে সামাজিক ভাবে অপমানিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এর দায়ভার মমতা ব্যানার্জিকে নিতে হবে, তার শিক্ষা দপ্তরকে নিতে হবে, আমি ওই ভদ্র মহিলার কাছে অনুরোধ করব, যদি বাংলার মানুষের স্বার্থে বাংলার যুব সমাজের কথা ভেবে এর দায়ভার নিয়ে আপনি পদত্যাগ করুন, আপনারা সরকার চালানোর মতো এই যোগ্যতা নাই, ভাবতে পেরেছেন আপনারা আমার বাড়ির সন্তানেরা মেধার ভিত্তিতে চাকরি যারা পেয়েছিল তাদেরকে আজকে অপমানিত হচ্ছে, কিন্তু এটা ভুলে যাব না, বারবার কোর্ট কিন্তু জানতে চেয়েছিল, বারবার কোর্ট জানতে চেয়েছিল অবৈধ কারা বৈধ কারা, এই রাজ্য সরকার এই এসএসসি ডেটা ঠিকঠাক দেয়নি, ফলে কি হয়েছে এখন সবার সমস্যা হয়ে গেছে, দায় কার ভাই, রাজ্য সরকারের, কোর্ট তো মানবিক কোর্ট, কোর্টের কাছ থেকে তোমরা ন্যায় আশা করি, আমি স্যালুট চালাই বিচারপতি দেবাংশু বসাক স্যারের বেঞ্চকে যে আপনি দ্রুত এই চোরেদের জালিয়াতিটা বাংলার মানুষের কাছে খুলে দিয়েছে, এরা বারবার ডায়লগ দিত বারবার বলত এরা নাকি দুর্নীতি মুক্ত, আর আমি বলেছি বা আমি আজও বলছি এমন কোন জায়গা নাই যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দুর্নীতি মুক্ত,
যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানেই দুর্নীতি সেখানেই আত্মস্থানতে দেখলেও তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে। তার উদাহরণের জন্য বলতে পারি সমবাতি প্রকল্প বলে একটা প্রকল্প আছে। কোন পরিবারের কোন সদস্য বা সদস্যা মারা গেলে সরকারের পক্ষ থেকে 2000 টাকা দেওয়া হয়, দাফন কাফন হোক বা দাহ করার জন্য 2000 টাকা করে দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখুন ওই 2000 টাকা থেকেও এই কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ার দলের নেতারা কাটিং করে 500 করে নিয়ে নেয়। আমি ক্যামেরায় বলছি তো, যদি আমার সাথে চ্যালেঞ্জ আসে আমি নামগুলো বলতে পারি। আমার নামে তাহলে মানানি মামলা ঠুকতে বলুন। বাবা বেঁচে আছে, এই কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের উদ্দেশ্যে বলছি, আপনার দলে এই ধরনের কতটা আছে খুঁজে বার করুন। ওই 100 দিনের কাজের মতো লিস্ট বার হলে এই প্রায় 14 লাখ 15 লাখের নাম যেমন বাদ যাচ্ছে, বিধবা ভাতার লিস্ট যদি সঠিক ভাবে তদন্ত করা হয়, বাবা বেঁচে আছে এই কাকলি ঘোষ মহাশয়ের দলের অনেক নেতারা বাবাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে। এদের কাছ থেকে ভালো আশা করা যায়? তোমার এই মামলা নিয়ে কেস চলছে, তুমি চাইলে কোর্টে আসতে পারো। শিক্ষক কোর্ট কি সবার বাড়ি বাড়ি গিয়ে বলবে? ওটা তো দায়িত্ব সরকারের। সেই জন্য কোর্ট যে পে স্লিপের মাধ্যমে তারা ইনফর্ম করার কথা বলেছিল, এই অপদার্থ রাজ্য সরকার ভেবেছিল এই কেন্দ্রের মোদীকে বা মোদী সরকারকে বা কেন্দ্রের কোন নেতাদেরকে হাতে পায়ে ধরে হয়তো এই ভোটের বৈতরণী পার করে দেবে। কিন্তু আমি ধন্যবাদ জানাই আবারও দেবান সুভাষ মহাশয়কে, তার পাশে যদি কেউ না থাকে চূড়ান্তকারী পদক্ষেপের জন্য। আজকে আমরা ভুলে যাচ্ছি না বিচারপতি মান্ধাতা স্যারের সাথে কি মানে অমানবিক আচরণ করেছে, কার বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়েছে, বিচারপতি সিনহা নামের সাথে কি আচরণ করেছে, তার স্বামীকে নিয়ে কি ডিস্টার্ব করছে বা কারো এজলাস বয়কট করেছে, কারণটা কি? এরা ন্যায় প্রতিষ্ঠা করছে। আমাদের আশার শেষস্থল কোথায়? সেটাকেও রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অনেক সময় প্রভাবিত করার চেষ্টা করছে, কারো বা কেউ প্রভাবিত করতে পারেনি বলেই আজকে আমাদের সামনে এই অর্ডারটা এসেছে। তা আমাদেরকে একযোগে তৃণমূলকে প্রশ্ন করতে হবে, এই যে 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, সম্পূর্ণ দায় তৃণমূলকে নিতে হবে। তাদের জন্যই আমাদের বাড়ির যারা মেধা যুক্ত তাদেরও চাকরিটা হাত ছাড়া হয়েছে। তারপরে কোর্টের যে অর্ডারে আছে যে দ্রুত যারা মেধাযুক্ত তাদের, সরি দ্রুত নয় যারা মেধাযুক্ত তাদেরকে নিয়োগের ব্যাপারে আমরা আশা করব দ্রুত যারা মেধাযুক্ত তারা চাকরি পাক, এবং আগামী দিনে এই চাকরি নিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে আমরা প্রতিহত করব। কিভাবে করব? ভোটের মাধ্যমে। আপনার আমার হাতে সেই ক্ষমতাটা আছে, আপনি আমি চাইলে এই সরকারের বদল করতে পারবো। তাই অনুরোধ করবো আপনাদের কাছে আসুন, এগিয়ে আসুন, ঐক্যবদ্ধ হন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো কথাতে বিকিয়ে যাওয়ার দরকার নাই। ওই 500,000 টাকা দিয়ে কেউ ভোট কিনতে চাইলে তার 500,000 নিয়ে তাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই, কারণ সে আজকে ইনভেস্ট করছে। আজকে ইনভেস্ট করলে আগামী দিনে কি করবে? সে ব্যবসায় কমার্শিয়াল মাইন্ডে ইনভেস্ট করছে, সে সুদে আসলে কিন্তু আগামী দিনে তুলবে। আপনাদের বলবো ওটাতে যাওয়ার দরকার নাই। আগামী জুন মাসের 1 তারিখে খামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমাদের তাপস ব্যানার্জি মহাশয়কে পার্লামেন্টে পাঠান। আমি আপনাদেরকে বলতে পারি তাপসদাকে পার্লামেন্টে পাঠালে আপনাদেরকে আমরা যেটা দিতে পারবো সেটা বলছি সর্বপ্রথম হচ্ছে 1 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে এমপি ল্যান্ড, 5 বছরে 25 কোটি টাকা আসে, 25 কোটি শুনতে লাগে আপনারা জানেন।